মাশাআল্লাহ একটু দেখায় দে বন্ধুরা, দুটো ডিম রয়েছে, ডিম গুলো জমে গেছে না ভাই? জমা ডিম কি দিবেন ভাই পেয়ারের সাথে? আমি ডিম রাখি না তো, ডিম দিয়ে দেন। হাইটটা মাদি না, আর নিচেরটা নর। পেয়ারটা বন্ধুরা যা দেখতেছেন তাই কিন্তু পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। একটু লাড়াচাড়া দিব একটু ভালোভাবে দেখানোর স্বার্থে। এটা কিন্তু মাপলে এক দাঁড়া দেবো না ভাই, ওই তো সামনেটা নর বন্ধুরা, পিছনেটা মাদি। ফুল রানি ডিম বাচ্চা করানো নিতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় কলেজের ভাই বোনেরা, কেমন আছেন সবাই? দেশ দেশে বাইরের দিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধী দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ। বন্ধুরা আজকে কিন্তু চলে আসছে সেই পরিচিত চিনামুখ, সবারই জনপ্রিয় খামারি, যার ঠিকানা রয়েছে বন্ধুরা গাবতলী ঢাকা আমিন বাজার এলাকায়, সবারই জনপ্রিয় খামারি মোহাম্মদ বাবু ভাইয়ের খামারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে যতগুলো পেয়ার দেখাবো বন্ধুরা, ডিম বাচ্চা সহকারে তিন পেয়ার করে নিতে পারবেন, ঠিক আছে? তো কথা বলার চেষ্টা করবো সবারই জনপ্রিয় খামারি, খামারি মোহাম্মদ এমডি বাবু ভাই। আসসালামু আলাইকুম বাবু ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। মনে হয় ঈদের পরে কি আসলাম? ঈদের পরে বন্ধুরা চলে আসছি বাবু ভাইয়ের লফটে ভিডিও করার জন্য। আইসা দেখি বাবু ভাইয়ের লফটে, মানে ডিম বাচ্চা সব তিন পেয়ার করে। বাবু ভাই কি অবস্থা এগুলো? আলহামদুলিল্লাহ, আমার এখানে কবুতর সবসময় থাকে, কম বেশ 50-60 জোড়া থাকে। থাকে আলহামদুলিল্লাহ। আচ্ছা কত পেয়ার ভিডিওতে দিবেন বাবু ভাই? আমি যদিও টুকটাক ব্যবসা করি বা সঞ্চয় করি, তারপরও আমি চাই যাতে আমার খামার হিসেবে আমি দর্শকদের কাছে তুলে ধরার চেষ্টা করি, ঠিক আছে? রাইট রাইট। আমি সবকিছু ভ্যাকসিন ট্যাকসিন সবকিছু কইরা দিয়ে তারপরে আমি প্রত্যেকটা কবুতরের ভ্যাকসিন করে দিয়েছি। আগের ভিডিও তো ছাড়ছি, তার আগের ভিডিও তো ছাড়ছি, বইলে দেওয়ার খেল নাই। এই কবুতর ভ্যাকসিন করা আছে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। সবাই নেবেন, আল্লাহর রহমতে নেওয়ার জন্য চেষ্টা বিক্রি করুন। আর মানে ভালো, আবার দামে কম, মানও ভালো দামে কম, কারণ সাহাবাজদের কামও ছিল, দামও কম ছিল, আবার মালও কম ছিল। তাদের জন্য একটু অনুসরণ করা, আর কেউ ঠেকায় না দেওয়া, আর কেউ উপর বোঝা চাপায় না দেওয়া, ঠিক আছে? ইনশাল্লাহ আল্লাহ রসুল সহজ করে দিয়েছে প্রত্যেকটা সাহাবাদদেরকে, উম্মতকে আল্লাহ তালা আল্লাহ রসুল সহজ করে দিয়েছে যাতে তারা চলতে ফিরতে পারে, ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ। এর জন্য আসলে আমাদেরকে দুনিয়াতে আসার উদ্দেশ্য হইল, আল্লাহ তালা একটা উদ্দেশ্য দিয়ে পারেছে। কী কারণে পারেছে? একমাত্র আল্লাহর হুকুম মানার জন্য এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চলার জন্য, আর অন্য কোনো উদ্দেশ্য দিয়ে আল্লাহ তারা পারে না। জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন, তুমি কত মাল সম্পদের মালিক হয়েছো, তুমি কত ডিগ্রি অর্জন করেছো, তুমি কত ধন সম্পদ অর্জন করেছো, তুমি কতটুকু খেল তামাশা করেছো, তুমি কতটুকু বিবাহ অর্জন করেছো, তুমি কতটুকু কবুতর পালন করছো, এই সমস্ত কিছু জিজ্ঞাসা করবো। জিজ্ঞাসা কী করবো? তুমি কতটুকু ইমান ও আমল নিয়েছো, ঠিক আছে? ইনশাল্লাহ। এর জন্য কবর গেলে তিনটা প্রশ্ন করবো, যে মানরব্যকে তোমার রবকে, মানদিনুকে তোমার দিনকে, মান্নবুকা তোমার নবীকে, এই তিনটা প্রশ্ন উত্তর যে দিতে পারবো তো অনন্তকাল আল্লাহ তালা জাহান্নাম দান করবে। সুবহান সুবহান। দিতে না পারলে জাহান্নামের ভাষা করবো, তো আমরা তো চাই না জাহান্নাম, তাই না? মেরো মা বোনেরা সবাই আমরা জান্নাতের আশা করি। এই জন্য কী করতে হবে? যার যার ইমান ও আমলকে বানায় দিতে হবে দুনিয়া থেকে থেকে। আসল আমাদের আসল সফলতা হইলে জান্নাত, আর আসল বরবাদি হইল জাহান্নাম। এর জন্য আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাত দূরে দেবে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করছে? সমস্ত সাহাবাদেরকে, সমস্ত উম্মতগুলার কী করছে? এরকম কোমর ধৈরে ধৈরে জাহান্নাম থেকে বাঁচায় দিছে, তাই না? ভালো আখলাক দেখে, আখলাক ব্যবহার আছে দেখে, মুআমালাত মুআশারাত লেনদেন দেখায় কি তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিছে। আর কোনো লাঠি সুতার দ্বারা দিন জিন্দা করে না, লাঠি সুতার দ্বারা দিন কখনো জিন্দা হইব না, এই জামানার মতো হইতেছে না, তাই না? দেখতেছেন অনেকেই তো লাঠি সুতার দিন জিন্দা করার চেষ্টা করছে, কিন্তু আসলে এর মধ্যে সফলতা না। সফলতা কি আছে? আল্লাহ রাসূলের তরিকার মধ্যে, আল্লাহর হুকুমের মধ্যে, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এর জন্য সবাই সবাই আপস হবে জোরমিল মহব্বতের সাথে থাকবো, আর সৎ কাজ আছে সময় অসৎ কাজ নিশ্চিত করবো, কমসে কম এতমাম গুরুত্ব সহকার পাঁচ ওয়াক্ত নামাজটা আদায় করি, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাই বেশি বেশি নাকামল করার জন্য তৌফিক দান করুন। আমার নাম হইল নূর আলম বাবু, আমিন বাজার কাপ্তুরি সাভার ঢাকা, আর মোবাইল নম্বর হইল 01714-18-27-93। আর সবার প্রতি দোয়া রইল, সালাম রইল, আসসালামু আলাইকুম। বন্ধুরা মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকারের মধ্যে একজন কি রয়েছে বন্ধুরা, শাডিং কবুতর রয়েছে বাবু ভাই। এটা কি রানিং হচ্ছে? আলহামদুলিল্লাহ ঠিক আছে, সব ঠিক আছে। আমি একটু করিটা দেখাই,
এক হাতে একটু প্রবলেম হয়, দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কুড়িগুলো টাইট ওইটা লাল, আলহামদুলিল্লাহ। ভাই পেয়ারা কেমন দাম চাচ্ছেন? একদম কমে দিবেন ভাই আজকে, আজকের জন্য চাওয়া দাম 1500 টাকা, চাওয়া দাম 1500 টাকা। সেলের দাম কত ভাই জান? আর 100 টাকা কমে দিবেন, অনলি 1300, মাত্র 1300 টাকাই বন্ধুরা। লুফেনি নেই অফারটা, খুবই চমৎকার মধ্যে শার্টিং ফুল রানিং নিম্বাচ্ছে করানো, এই পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন আজকের ভিডিও থেকে মাত্র 1300 টাকা। আসলে কি বন্ধুরা, বাবু ভাইয়ের লফটে আসলে আমার মনটা এই কারণে ভালো হয়, অনেক বন্ধুরা দেখা যায় যে ডিম বাচ্চা গ্রান্ডি সরকারের কবুতর খুঁজছেন, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ থাকে। দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে ড্যানিশ কবুতর, পাশাপাশি আবার কি দেখতে পাচ্ছেন সেম সাইজের মধ্যে দুটো বেবি রয়েছে, মাশাআল্লাহ ভাই দেখার মতো ভাই। আবার 2-4 দিনের মধ্যে ডিম পাড়িয়ে দিব, এই যে খেরান শিখে ভাই, ডিম পারবো, ডিম পারবো না মাশাআল্লাহ। বাবু ভাই ছোট করে সুন্দর পেয়ারটা দাম বলে দিবেন ভাই। এটার দাম 6000, চাওয়া দাম 6000, দাম দেন না একদম 5.5, একদম 5000, 5.5, 5.5, একদম 5500 টাকা বন্ধুরা। আসলে কিন্তু বন্ধুরা হস্তাপে কিন্তু বস্তা বইরেন না, এখন আপনি মনে করেন 2000 টাকা সাপোজ এক জোড় কবুতরের কিলার কিন্তু ডিম বাচ্চা করে না, বাবু ভাই কি কন, তাহলে কিন্তু ওই পেয়ার কোনো লাভ নাই, ঠিক আছে, এবং কোয়ালিটি ভালো না, লাভ নাই কিন্তু, দেখতে পাচ্ছেন। আরে দুইটা নর দিয়ে দিব, দুইটা সেম বেবি রয়েছে, আবার কিন্তু ডিম পাড়ার জন্য কুটা কাটি কিন্তু আনা আরম্ভ করছে, আমারই তো ঠকা দেয় দুইটা নর দিয়ে দেয়। তো এই পেয়ারটা বন্ধুরা যে অবস্থায় আছে নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র 5500 টাকা, অনলি 5500 টাকা নিতে পারবেন, এবং সারা বাংলাদেশে বাচ্চা সহকারে ডেলিভারি নিতে পারবেন। বন্ধুরা মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক জোড়া কি রয়েছে, জ্যাকোবিন না ভাই, ইউলো কালার না, এটা হচ্ছে ক্রিম বার কালারের মধ্যে জ্যাকোবিন। বন্ধুরা একটু ভালোভাবে দেখাবো, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভাই, এটা কি রানিং হয়েছে? ডিম বাচ্চা করছে না? এটা কেমন দাম চাচ্ছেন বাবু ভাই? আজকের জন্য মাত্র 2500, দামাদামি না করলে মাত্র 2000। বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্রিম বার কালারের মধ্যে জ্যাকোবিন কবুতর ফুল রানিং নিতে পারবেন মাত্র 2000 টাকার মধ্যে, এই পিয়ারটা মাত্র 2000। বাবু ভাই কি দেখাইতেছেন ভাই, ড্যান্স করতেছে ভাই, শিখর মাশাআল্লাহ খুবই চমৎকার ভাই, সাপের মতো গলার ভাই, লম্বা গলা, এটা কি রানিং হয়েছে? এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দিবে, রানিং মানে এটা নরগুনা মাদিগুনা ভাই জান, কোয়ালিটি কিন্তু ভালো যথেষ্ট, ফুল রানিং ডিম বাচ্চা করানো, এক সপ্তাহের মধ্যে ডিম দিয়ে দিবে, চিক চিক করতেছে, গ্লেজ মারতেছে, এই পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র 2500 টাকা, মাত্র 2500। ভাই এটা কি দেখাইতেছেন ভাই? ড্যানিশ কবুতর রেড কালারের মধ্যে না, এটা কি ডিম আছে ভাই? একটু দেখাই দেয় বন্ধুরা, দুটো ডিম রয়েছে, ডিম গুলো জমে গেছে না ভাই? জমা ডিম কি দিবেন ভাই পেয়ারের সাথে? আমি ডিম রাখি না তো, ডিম দিয়ে দেন না তো। পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই জান? ডিমের দামও ধরি না, দামও ধরেন না, আজকে চাওয়া দাম 3500, দামও ধরি না, একদম 3000, একদম 3000। বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা পিছনে আছে হচ্ছে মাদি, আর নটটা কিন্তু ডিমেতে আদিচ্ছে, ডিম গুলো জমে গেছে মাশাআল্লাহ। যারা নিতে চান তারা কিন্তু জমা ডিম সহকারে পেয়ারটা সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারবেন, দাম মাত্র 3000 টাকা জমা ডিম সহকারে মাশাআল্লাহ। বন্ধুরা দেখতে পাচ্ছেন হলুদ কালারের মধ্যে একজোড়া কি রয়েছে, লাহরি রয়েছে, আবার ডিম রয়েছে মাশাআল্লাহ ভাই, জোড়া কি ডিম সহকারে দিবেন? পেয়ারটা কেমন দাম যাচ্ছেন ভাই জান? আলহামদুলিল্লাহ ইউলো কালার মধ্যে শৌকিং পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো, কোনো মিসমার্কিং ফাটাফুটা কিচ্ছু নাই, ফুল ফ্রেশ, এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র 3500 টাকার মধ্যে, মাত্র 3500 টাকা। যা দেখতেছেন তাই কিন্তু পেয়ে যাবেন, আলহামদুলিল্লাহ একটু লাড়াচাড়া দিব একটু ভালোভাবে দেখানোর স্বার্থে। দেখতে পাচ্ছেন পেয়ারটা, এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন বাবু ভাই? আর পেয়ারটা খুবই তাড়াতাড়ি
পারে দিব না, এই পেয়ারটা বন্ধুরা নিতে পারবেন মাত্র 3000 টাকার মধ্যে একদম, অনলি 3000 টাকা এই রানিক পেয়ারটা বাইরে কাছে নিতে পারবেন। বাইরে কি দেখাইতেছেন ভাই, এটা কি খ্যার খুর নিয়ে কি করছে এটা ভাই? ডিম আছে, ডিম আছে ভাই। আপনি কি এই নিচেই দেন না, কাপড় টাপড় দেন না? কাপড় দেই, তারপর ওই কাপড় নাই তো, কাপড় আছে, কাপড় আছে, তাহলে খ্যার খুর নাই। যাই হোক, এটা কি কবুতর জুড়া ভাই? শৌকিং পিয়ার, ব্ল্যাক কালার না, মাশাআল্লাহ। এটা ডিম রয়ে গেছে, হাড়িটা নন। এই হাড়িটা আবার পাশে কি এগুলা? ওটা বাচ্চা, সিঙ্গেল বাচ্চা। এই বাচ্চাও কি দিবেন? বাচ্চাও দিয়ে দেবো বন্ধুরা। আমি কিন্তু খেয়ালই করিনি মাদিটা যদি এখানে না আসতো। যাই হোক, দেখতে পাচ্ছেন পিয়ারটার সাথে একটা আগের ঘর সিঙ্গেল বেবি রয়েছে। এই বেবিটাও কিন্তু ভাইজান আপনাদেরকে দিয়ে দিবে পিয়ারটার সাথে। আবার পিয়ারটার সাথে দুটো ডিম রয়েছে, ডিমগুলো মাশাআল্লাহ জমে গেছে। বাবু ভাই, টোটাল ফ্যামিলিটা দাম বলে দিবেন ভাই। আজকের জন্য চাওয়া দাম 4500, আজকের জন্য চাওয়া দাম 4500। দামাদামি না করলে একদম 4000, দামাদামি না করলে একদম 4000 টাকা বন্ধুরা। 4000 টাকা আপনার কি পেয়ে যাচ্ছেন? শোকিং পিয়ার ব্ল্যাক কালারের মধ্যে একটা বেবি সহ আবার দুটো ডিম পাশে, ডিমগুলো জমে গেছে জমা ডিম সহকারে। টোটাল ফ্যামিলিটা নিতে পারবেন আজকের স্পেশাল ভিডিও থেকে মাত্র 4000 টাকার মধ্যে, অনলি 4000 টাকা। পোটার কবুতর কমই না, পোটার না কি ভাই? ইউলো কালার না ভাই? মাশাআল্লাহ, এটা কি ডিম বাচ্চা করছে ভাই? রানিং হয়েছে, রানিং ডিম বাচ্চা করানো না? আমার হাতেটা কি মাদি? আর পিছলটা নর, এক সপ্তাহের মধ্যে আবার ডিম দিয়ে দিবে। পেয়ারটা কেমন কি রেট চাচ্ছেন ভাই? এটা চাওয়া দাম 4500 নিতে পারবেন মাত্র 3500 টাকার মধ্যে। চমৎকার পিয়ারটা বাবু ভাইয়ের কাছ থেকে, ব্লু বার কালারের মধ্যে স্ট্রেচার কবুতর। এটা কি রানি হয়েছে ভাই? রুম করে কে ভাই, সামনে চলে আসে ভাই বারবার। এটা কি নর? দেখছো নর বন্ধুরা, কালারটা একটু দেখাই দেয়, দেখতে পাচ্ছেন কিন্তু কামড় দিয়ে কিন্তু ফাড়াই বালাইতেছে, ঠিক আছে? আর পিছনেরটা মাদি, খুবই শান্ত সৃষ্ট ভাই। পেয়ারটা কত পড়বে বাবু ভাই? এই পেয়ারটা আজকের জন্য চাওয়া দাম 6000 টাকা, দামাদামি না করলে একদম 5000, দামাদামি না করলে একদম 5000 বন্ধুরা। ব্লোবার কালারের মধ্যে স্ট্রেচার, ফুল আনি নির্বাচক করানো। তবে নটটা কিন্তু বন্ধুরা খুবই চাতা, কেউ কিন্তু হাত দিতে দিবে না, এই দেখতে পাচ্ছেন, ঠিক আছে? খুবই কিন্তু খারাপ। তো যাই হোক, এই পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র 5000 টাকার মধ্যে, অনলি 5000 টাকা। বাবু ভাই, একটি সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি, আর্সেঞ্জেল ব্ল্যাক গোল্ড কালার মধ্যে না ভাই? মাদি, মাদিটা কি রানিং হয়েছে ভাই? রানিং মাদি কত করবে এটা? লাড়া চাড়া দিব, লাঠি দিয়ে লাড়া চাড়া দিই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, নন নাই এতিমের মতো লাগতেছে, একা একা জীবন যাপন করতেছে। তো মাদিটা কত করবে? মাদিটা আজকে যেন একদম 1500 রয়েছে, মাদিটা পড়বে মাত্র 1500। দামাদামি কি চলবে? দামাদামি চলবো না, দামাদামি এই শেষ করে দিতে, শেষ করে কেমনে দিবেন? একটা মাদি বাচ্চা দিয়ে দিলাম, এটা ফ্রি। হ্যাঁ, 1500 টাকার মধ্যেই, বুঝছেন? কিন্তু পরে কিন্তু না করেন না, ঠিক আছে? বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাদি কবুতর, রানিং মাদি, মাত্র 1500 টাকা। যারা নিবেন তারা কিন্তু আগের বাদে একটা সিঙ্গেল বেবি রয়েছে, বেবিটা মাদিটার সাথে ফ্রি পেয়ে যাবেন 1500 টাকার মধ্যে। যারা নিতে চান, মাদি বাচ্চা হইতে পারে না, তো মাদি বাচ্চা হলে তো দাম আরো বেশি। যাই হোক বন্ধুরা, 1500 টাকার মধ্যে এই পিয়ারটা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে। যারা নিতে চান আগে কিন্তু নক করতে হবে ভাই। সম্ভবত একজোড়া নান কবুতর দেখতে পাচ্ছি ভাই, এই নানের জন্য কিন্তু অনেকে ফোন দেয়, দুটোটাই মর্দা মানে নর বাটা বেটা না? যাই হোক, দূরে কি রানিং হয়েছে ভাই? প্রাপ্তবয়স্ক, কোনো মিসমার্কিং নেই, ফুল ফ্রেশ, এবং দুইটাই রানিং নর কবুতর। অন্যগুলো জোড়া ভিড় রয়েছে ভাই। পার পিস কত পড়বে ভাই? পার পিস না, পার পিস হলে 600, আর দাম একদম দুইটা যদি না কেউ, তাহলে কি বুঝছেন? কিন্তু বন্ধুরা দুইটাই কিন্তু রানিং নর, ঠিক আছে? নিতে পারবেন মাত্র 1000 টাকার মধ্যে দুইটাই, আর সিঙ্গেল নেবেন মাত্র 600 টাকার মধ্যে নিতে পারবেন। দুইভাবে কিন্তু দাম বলা আছে, যার একটা লাগে সেও পারবেন নিতে, যার দুইটা লাগে তারা কিন্তু আর পাইকারি দামে নিতে পারবেন। দুইটা মাত্র 1000 টাকা, ঠিক আছে? আর একটা পড়বে মাত্র 600 টাকার মধ্যে বাবু ভাইয়ের কাছে নিতে হলে। রেন কবুতর ইয়েলো কালার, হলুদ কালারের মধ্যে না ভাই? ভাই রেন কবুতর এত বড় হয় ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন রেঞ্জ কবুতর অনেক বড় সাইজের হয়ে থাকে। এটা কি রানিং হয়েছে ভাই? ডিম বাচ্চা করছে না? পেয়ারটা কেমন দাম যাচ্ছেন ভাই? জান আজকের জন্য চাওয়া দাম 2500 টাকা, সেলের দাম কত ভাই জান? অনলি 2000। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা পেয়ার, রেঞ্জ কবুতর ফুল রানিং, নিতে পারবেন মাত্র 2000 টাকা বাবু ভাইয়ের কাছ থেকে, মাত্র 2000। ক্রোমিনিয়াম পোটার কবুতর, মাশাআল্লাহ, বামেরটা নর না ভাই, ডানেরটা মাদি, দুটোটা ফুলে, দুটোটাই ফুলে একই রকম না? ডিম বাচ্চা করছে ভাই? রানিং, রানিং পেয়ার, কেমন দাম পড়বে এটা?
নিতে পারবেন আজকের ভিডিও থেকে মাত্র 3000 টাকার মধ্যে বাবু ভাইয়ের কাছ থেকে মাত্র 3000। বাবু ভাই খুবই ঢাকা ঢাকিতে ব্যস্ত রয়েছে মনে হয়, চিলা না ভাই? ঢাকায় চিলা ডাকি বেশি দেখিয়া। এটা কি রানিং হচ্ছে ভাই? ডিম বাচ্চা করছে না এই চিলা? বাঞ্জা কবুতর, ঠিক আছে বন্ধুরা, যাদের বাঞ্জা কবুতর লাগে পুষ্টারিং এর জন্য তারা কিন্তু ভাইয়ের কাছ থেকে বাঞ্জা জোড়াটা নিতে পারবেন মাত্র 1000 টাকার মধ্যে। খুবই দৌড়াদৌড়ি করতেছে ভিডিও দেখে, মাশাআল্লাহ খুবই চমৎকার দেখতে পাচ্ছি। এটা কি রেসার? এটা হচ্ছে মাক্সি কালার মধ্যে রেসার না ভাই? ডিম বাচ্চা করছে রানিং? নিউ অ্যাডেল। কয় ফেদার আছে ভাই? 10 ফেদার কমপ্লিট হয়ে গেছে। ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ভাই? ডানেটা কি নর না বামেরটা মাদি? পেটে কেমন দাম চাচ্ছেন বাবু ভাই? মাত্র 1000। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার বড় সাইজের মধ্যে মাক্সি কালার মধ্যে রেসার এই পেয়ারটা। বন্ধুরা মাত্র 10 বাজে কমপ্লিট হয়েছে, নর্মালি 100% ঠিক আছে। যারা নিতে চান অনেকদিন কিন্তু ডিম বাচ্চা করাইতে পারবেন, এই পেয়ারটা নিতে পারবেন মাত্র 1000 টাকার মধ্যে। অনলি 1000, মাত্র 1000। বাবু ভাই খুবই ঢাকা ঢাকিতে ব্যস্ত রয়েছে। কি বিউটি? হ্যাঁ, ব্ল্যাক কালার বিউটি না ভাই? এটা কি ন ডাক্তারছে? পিছনেটা মাদি না? ডিম বাচ্চা করছে রানিং হয়েছে? রানিং পেয়ার। কেমন দাম চাচ্ছেন এটা? এক সপ্তাহ 10 দিনের মধ্যে আবার ডিম পেড়ে দিবে না? বন্ধুরা একটু শেপটা দেখাবো, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দুইটার শেপই কিন্তু অস্থির। হাইটা হচ্ছে ন, নিচেটা হচ্ছে মাদি, ফুল রানিং। এই পেয়ারটার দাম কত যাচ্ছেন ভাই? চা দাম অনলি 6000 টাকা। দাম দাম কি চলবে? একদম 5000 টাকা। তারপর দাম দাম চলবে? না আর কোনো দাম দাম চলবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র 5000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন চরম শেপের মধ্যে বিউটি কবুতর, তারপর ফুল রানিং, ডিম বাচ্চা গ্যারান্টি আছে। মাত্র 5000 টাকা নিতে পারেন বাবু ভাইয়ের কাছ থেকে। এটা কি কবুতর জোড়া? গ্রিজেল কালারের মধ্যে কি? বাগা গ্রিজেল বাঞ্জা। এতক্ষণ কি বলতেছেন ভাই? এত চমৎকার একটা বিয়ের বাঞ্জা তাই না বন্ধুরা? আসলে কিন্তু বাঞ্জা কবুতর কিন্তু অনেকেই খুঁজে থাকেন ডিম বাচ্চা করানোর জন্য। যারা বড় বড় কবুতর গুলো ডিম বাচ্চা করাইতে চান, পুষারিং করাইতে চান, তারা কিন্তু পারবেন ভাই। সামনেটা কি নর? পিছেরটা মাদি না? পেয়ারা কেমন দাম চাচ্ছেন বাবু ভাই? আজকের জন্য চাও দাম পয়সা দাম দাম না একদম 2000। একদম 2000 টাকা পেয়ে যাচ্ছে আমার বন্ধুরা বাগা কালারের মধ্যে গ্রিজেল বাঞ্জা কবুতরের জোড়া না ভাই? বন্ধুরা নিতে পারবেন মাত্র 2000 টাকার মধ্যে এই বাঞ্জা কবুতরের জোড়াটা, মাত্র 2000 বাঞ্জা। ভাই এটা কি দেখাইতেছেন ভাই? বেবি? হ্যাঁ, এটা আবার কি দেখাইতেছেন ভাই? এটা জোড়া আমার এই আবার ডিম পারছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা ডিম রয়েছে, জমে গেছে বেবি রেখেই। কত চমৎকার লক্ষ্যে একটা পিয়ার হলে এই ধরনের কাণ্ড হয়, ঠিক আছে বন্ধুরা? যারা বন্ধুরা জোড়া জোড়া বাচ্চা সহকারে ডিম বাচ্চা গ্রান্টি সহকারে পিয়ার গুলো খুঁজে থাকেন, তাদের জন্য কিন্তু আজকে সুবর্ণ সুযোগ দেখতে পাচ্ছেন। এক জোড়া রানিং এর সাথে আবার জমা ডিম রয়েছে, এর আগের ঘরে কিন্তু আবার দুইটা বেবি রয়েছে। বেবি গুলো দেখতে পাচ্ছেন এখনো কিন্তু কাটা লোম এখনো যায় না, ইয়েলো কালার লোম গুলো রয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর বেবির সাইজ যদি আমি একটু ভালোভাবে দেখাই, দেখতে পাচ্ছেন সেম সাইজের মধ্যে চলে আসছে। তো বাবু ভাই ডিম দেখাই দিবেন, কি দেখাই দিবেন ভাই? ডিম জমছে কিনা? হ্যাঁ, ওই যে জমে গেছে তো, কালো হয়ে গেছে ভাই, মাশাআল্লাহ। হ্যাঁ রেখে দেন, দেখা যায় ভাই দুটোটা জমছে, দুটোটা জমে গেছে না? আচ্ছা রেখে দেন। তো যাই হোক বাবু ভাই, ছোট করে দামটা বলে দিলে ভালো হইতো ভাই। আজকের জন্য চাওয়া দাম 6000, আর দাম দাম না গেলে একদম চাওয়া দাম 6.5, দাম দাম না গেলে একদম 6000 টাকা। এর কেউ না গেলেন ভাই, আপনি কথা ঘুরাইলেন ভাই। ভাই জায়গা ছিল বন্ধুরা, দুঃখিত। যাই হোক বন্ধুরা, যারা এই পেয়ারটা নেবেন তারা কিন্তু সবই পেয়ে যাবেন, জমা ডিম পেয়ে যাবেন, দুটো বেবি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। তো পেয়ারটার বিড হচ্ছে বন্ধুরা ড্যানিশ কবুতর, ঠিক আছে? তো বেবি সহকারে জমা ডিম সহকারে টোটালে 3 পেয়ার নিতে পারতেছেন বন্ধুরা মাত্র 6000 টাকার মধ্যে বাবু ভাইয়ের কাছ থেকে। বাবু ভাই কি কবুতর দেখাইতেছেন? বাবু ভাই কি শোকিং রেড কালারের মধ্যে, সাইজ কি রে ভাই? এটা হাড়িটা নর, এই তো দুটো এই আন হাড়িতে চলে গেছে না? এটা হচ্ছে নর, আর ডানাটা হচ্ছে মাদি। মাদি তো কম না ভাই? হ্যাঁ, ডিমে চলে আসছে, লাড়াচাড়া কম দিব। হ্যাঁ যাই হোক, এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন বাবু ভাই? এই পেয়ারটা আজকের জন্য চাও দাম 4.5, দাম দাম না একদম 4000 টাকা। একদম 4000। বন্ধুরা এখানে কিন্তু আমার কিছু বলার নাই, কোনো মিসমার্কিং নাই, কোনো মিসমার্কিং নাই, ফুল ফ্রেশ।
এই গ্রেট কোয়ালিটির এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র 4000 টাকা। না ভাই, অনলি 4000 টাকার মধ্যে নিতে পারো, 2 একরের মধ্যে ইনশাল্লাহ আবার ডিম দিয়ে দিবে। ভাই এটা কি দেখাইতেছেন বাবু? ভাই এটা কি? দুইটা কিন্তু দুই বিটের কবুতর ভাই, দুইটা দুই বিটের। একটা সিলভার কালার মধ্যে কি লাউরি, এটা কি নর? নর। আর বোম্বাইটা কি? বোম্বাই না, ওটা এটা কি জগা বিন? কেচো কেচো বিন আছে, ডিম আছে, জমা ডিম আছে, জমা ডিম রইছে। এরা কি ডিম পারছে ভাই? হ্যাঁ হ্যাঁ। ভাই নটা এমন করে কে ভাই মারার লেগে? জগা বিন, জরা জগা বিন না, জাগা বিন না। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই পেয়ারটা কিন্তু দুই বিটের দুইটা, নটা দেখতে পাচ্ছেন সিলভার কালার মধ্যে লাউরি নর, আর জ্যাকোবিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি কবুতর। লজ্জা ভাই কিন্তু ঘুরে গেছে, গোড়ায় কিছুই নাই, একটু দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন জমা দুটো ডিম রয়েছে। তো ভাই পেয়ারটা কত পড়বে? এই পেয়ারটা যদি নেয় আজকের জন্য একদম 2000 টাকা, একদম 2000 টাকা। যে অবস্থায় আছে জমা ডিম সহকারে পেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র 2000 টাকার মধ্যে। বাবু একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছেন, কি কবুতর ভাই? রেড কালারের মধ্যে লাহোরি কবুতর। কি রানিং নর না মাদি? রানিং নর। রানিং নর, এটা কত পড়বে বাবু ভাই? আর এখানে দিয়ে দিতেছি একটা মাদি, আবার একটা মাদি দিয়ে দিতেছেন। এটা কি কালারের মধ্যে? ব্ল্যাক কালারের মধ্যে লাহোরি দেন। হ্যাঁ ব্ল্যাকটা বন্ধুরা, ব্ল্যাক চেকের মধ্যে ওটা হচ্ছে মাদি। মাদি রে ভাই, ভাই নর পুরো পাংখা ভাই, মাশাআল্লাহ। বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার। বাবু ভাই কত পড়বে জোড়াটা? একদম 1500 টাকা। জোড়াটা পড়বে একদম 1500 টাকা? 1500 টাকা দিবেন? হ্যাঁ আরেকটা দিয়ে দিতেছি। আর ফ্রি প্যাকেজ প্যাকেজ ফ্রি দিলে বেশি ভালো লাগে আমার। এটাও নর, এটাও রানিং নর। আচ্ছা আচ্ছা, প্যাকেজে কত পড়বে ভাই? সবকটা রানিং, একদম 2000 টাকা, একদম 2000। ঠিক আছে বন্ধুরা, আমি একটু আরো একটু ভালোভাবে বুঝে দিই আপনাদেরকে। এই যে ফার্স্টে যেটা দেখতে পাচ্ছেন হাড়িতে, এটা হচ্ছে নর কবুতর লাউরি কবুতরের মধ্যে, আর এটা হচ্ছে মাদি কবুতর। এই জোড়াটা দাম পড়বে মাত্র 1500, আর এটা কিন্তু রানিং, এটা নর দেওয়া হয়েছে। এই নরটা নিতে পারবেন মাত্র 500 টাকার মধ্যে, মানে মোটমাট 2000 টাকার মধ্যে এই প্যাকেজটা বাইরের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি ইনশাল্লাহ। বাইরে কি দেখাইতেছেন বাবু? বাইরে কি? ঠিক হয়ে যাবে, রানিং তিন পট্টি লাল গিয়ার ব্ল্যাক কালার মধ্যে, ড্যানিশের মধ্যে নর, গোটা মোটা না, মলডিং কালার না। যাই হোক, তো এটা হাতে কি রাখতেছে পিছনে দিয়ে দেন না কেন? এটা মাদি কি লার্কের? হ্যাঁ নুরেন পার্ক লার্ক কবুতর রানিং মাদি, রানিং হয়েছে মাদিটা। ভাই এটা কি গিফট করবেন নাকি? দুইটা যদি কেউ একসাথে নেয় একদম 2500 টাকা, একদম 2500 টাকা। ভাঙ্গা ভাঙ্গা নিলে 1500 টাকা, তাই নাকি? হ্যাঁ ভাঙ্গা ভাঙ্গা নিলে 1500, মানে যেটাই নেক না কেন 1500 টাকা পিস পড়বে। আর যারা এই জোড়াটা নিবে একসাথে তাদের জন্য আরো 500 টাকা কম, মাত্র 2500 টাকা। বন্ধুরা নুরেন বার্কটা হচ্ছে লার্ক কবুতর রানিং মাদি, ঠিক আছে, আর ব্ল্যাকটা হচ্ছে ড্যানিশ কবুতর রানিং নর, পার পিস 1500 টাকা, আর জোড়া নিলে পড়বে মাত্র 2500 টাকা।